আসসালামু আলাইকুম। পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটিতে আজকে একটি সার্কুলার দিয়েছে, মূলত তারা এখানে ফিল্ড অফিসার নেবে এবং এখানে অনেক সংখ্যক লোক তারা কিন্তু নেবে। তো সেই সার্কুলারটি নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পিডিএস, যেটাকে আমরা পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি নামে চিনি, সেই এনজিওর ওয়েবসাইটে আসি। তাদের এখানে কার্যক্রম, অনেকগুলো কার্যক্রম তারা করে, মাইক্রো ক্রেডিট সহ বিভিন্ন রকম প্রোগ্রাম তারা পরিচালনা করে থাকে এবং বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন করে থাকে। তো তাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে আমরা দেখছি, এখানে তাদের বিভিন্ন রকম কার্যক্রম তুলে ধরা হয়েছে। তো হ্যালো বন্ধুরা, এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখুন এখানে বলছে ফিল্ড অফিসার পিপুলস ডেভেলপমেন্ট সোসাইটি পিডিএস। এখানে ভ্যাকেন্সি টোটালি কিন্তু 80 জন নেবে। তারা এমআরএ সনদপ্রাপ্ত সেটা তারা উল্লেখ করে দিয়েছে এবং তারা এখানে মূলত ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় কর্মসূচির জন্য ফিল্ড অফিসার পদে লোক নেবে। এবং এখানে আপনার যে মূলত কাজটা করতে হবে, ফিল্ড পর্যায়ে যে ক্ষুদ্র ঋণ আদায় করা এবং সঞ্চয় দেওয়া, সঞ্চয় আদায় করা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার এখানে করতে হবে। এবং ফুল টাইম একটা চাকরি, ব্যাচেলার ডিগ্রিতে আপনার এখানে আবেদন করতে পারবেন, মানে সর্বনিম্ন আপনি এখানে অনার্স পাস হলে আবেদন করতে পারবেন, মাস্টার্স পাস লাগবে না। এবং 2 থেকে 3 বছরের যদি একটা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু এখানে একটা অগ্রাধিকার আপনি পাবেন। এবং 20 থেকে 32 বছরের ভিতরে আপনার বয়স হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন এবং 6 মাস কিন্তু শিক্ষানবিশ কাল হিসেবে আপনাকে গণ্য করা হবে। এবং 6 মাস পরে সংস্থার যে বেতন কাঠামো আছে সেই অনুযায়ী আপনার যাবতীয় সুযোগ সুবিধা সহ বেতন পাবেন। এবং এখানে মোবাইল বিল, মোটরসাইকেল চালানি সংস্থার নিয়ম অনুযায়ী পাবেন। পিএফ গ্রাচুইটি সুবিধাও কিন্তু এখানে আছে। জব লোকেশন হবে কিন্তু গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ। আপনার এই 3 জায়গায় কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে স্টার্টিংয়ে প্রথমে স্যালারিটি পাবেন, 15,000 টাকা স্যালারি পাবেন এবং 6 মাস শিক্ষানবিশ কাল হিসেবে কিন্তু গণ্য হবে। শিক্ষানবিশ কাল শেষে স্থায়ীকরণের পর সংস্থার যে নিজস্ব বেতন কাঠামো আছে, মানে প্রায় 20,000 টাকার উপরে আপনি এখান থেকে স্যালারি পাবেন। এবং তার সাথে সাথে আপনি মোবাইল বিল, মোটরসাইকেলের জ্বালানি, পিএফ গ্র্যাচুইটি, এই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাবেন। যেরকম দেখুন এখানে টিএডিএ পাবেন, মোবাইল বিল পাবেন, ট্যুর অ্যালাউন্স পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, প্রভিডেন্ট ফান্ড এবং প্রত্যেক বছরে কিন্তু আপনার স্যালারি এখানে বৃদ্ধি পাবে এবং টোটালি আপনি 2টা বোনাস পাবেন কিন্তু এখানে। তো দেখুন এবার আপনারা কীভাবে আবেদন করবেন। আবেদন করার জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ওপর অভিজ্ঞতা থাকতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত সমিতি পরিচালনা করার দক্ষতা কিন্তু আপনার থাকতে হবে। তা আপনারা আবেদন করবেন এখানে ইমেইলের মাধ্যমে, এখানে হার্ডকপি পাঠানো লাগবে না এবং এটা কিন্তু 21শে সেপ্টেম্বর 2022 ভিতরে আবেদন করতে হবে। এবং পাঠাতে হবে pds.orgbd@yahoo.com এই ঠিকানায়, এই ইমেল ঠিকানায় আপনাকে সিভি পাঠাতে হবে। তবে অবশ্যই সিভিটা পিডিএফ করে নেবেন, পিডিএফ করে এই মেইল ঠিকানায় আপনি পাঠাবেন এবং সাবজেক্ট লাইনে অবশ্যই, মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই ফিল্ড অফিসার লিখবেন। তো এখানে যে 2-3 বছরের একটা অভিজ্ঞতা চাইছে, এই অভিজ্ঞতাটা মূলত আপনারা যে কোনো সমিতি বা যে কোনো এনজিওতে কাজ করেছেন এরকম একটা অভিজ্ঞতা কিন্তু দিলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং ডাক পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু থাকবে এবং ভালো টাকা স্যালারি কিন্তু তারা প্রদান করবে। তো এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।